Welcome back once again to your favorite educational YouTube channel Parikshaprastuti. তোমরা যারা কম্পিটিটিভ লাইনে প্রিপারেশন করছো জানো যে এমসিকিউ যে গ্রামার থাকে ইংলিশের ক্ষেত্রে সেখানে প্রিপজিশনটা ভীষণ ইম্পর্টেন্ট। এখানে 25টা যদি টোটাল কোশ্চেন থাকে তাহলে এটুকু জানবে যে প্রিপজিশন থেকে দু তিনটে কোশ্চেন থাকবে। তো সমস্যাটা যেটা হয়ে যায় যে একই ওয়ার্ডের পরে দুই বা তিনটে করে প্রিপজিশন হতে পারে, তো কোনটার ক্ষেত্রে কি হয় এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, সেই ব্যাপারে পরপর তোমাদের আলোচনা করে দিচ্ছি এবং গুরুত্বপূর্ণগুলো আলোচনা করে দিচ্ছি, পরীক্ষায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো প্রথমেই দেখো যে অ্যাবাইড, অ্যাবাইড এর পরে বায়ো হয়, অ্যাড বা ইনও হয়। তো কখন সেটা হয়, অ্যাবাইড এর পরে বায় কখন হয়, যখন এর অর্থ মেনে চলা হয়। মেনে চলা হয় অর্থাৎ বললাম যে এভরিবডি মাস্ট অ্যাবাইড বাই দ্য লস অফ গভর্নমেন্ট, মানে প্রত্যেকেরই সরকারের আইন মেনে চলা উচিত। এরকম যদি বলি এটা একটু লিখে রেখে দিই যে এভরি বডি মাস্ট অ্যাবাইড বাই দি লস অফ দি গভর্নমেন্ট, মানে প্রত্যেকেরই কি সে সরকারের আইন, সরকারের আইন সেটা মেনে চলা উচিত। এক্ষেত্রে অ্যাবাইড বাই হলো। আর অ্যাড বা ইন কখন হবে, যদি কেউ বাস করা অর্থে বলা হয়, অর্থাৎ বললাম যে সুমন অ্যাবাইডস অ্যাট বহরমপুর ইন মুর্শিদাবাদ, এইরকম ক্ষেত্রে আমাদের হতে পারে এটা। নেক্সট দেখো যে অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড ইন হয় বা উইথ হয়, ঠিক আছে। এই দুটোর মানে কি যে প্রচুর থাকা, অ্যাবাউন্ড বলে না, অ্যাবাউন্ড মানে প্রাচুর্য, মানে ভরপুর থাকা, প্রচুর থাকা। তো এই জায়গাতে সাধারণত যদি মেটেরিয়ালিস্টিক থিং বলে তাহলে সেই ক্ষেত্রে অ্যাবাউন্ড ইন করব, মানে বললাম যে ইন্ডিয়া মানে ভারতে প্রচুর আর কি মিনারেল মানে খনিজ সম্পদে ভরপুর, তাহলে এখান থেকে কি হবে যে ইন্ডিয়া অ্যাবাউন্ডস ইন মিনারেল, মিনারেল রিসোর্স, মিনারেল রিসোর্স। কিন্তু যদি বলি যে ভারতে প্রচুর ট্যালেন্টেড মানে প্রচুর প্রতিভাশালী প্রতিভাবান ব্যক্তির দ্বারা পরিপূর্ণ যারা আমাদের দেশকে এগিয়ে নিয়ে চলে, সেরকম ভাবে যদি আমি বলি তাহলে সেই ক্ষেত্রে কি করবো যে দ্য ইন্ডিয়া অ্যাবাউন্ডস উইথ, সরি এটা হুইচ হয়ে গেছে এই জায়গাটা, এটা উইথ হবে, উইথ, এরকম ভাবে ইন্ডিয়া অ্যাবাউন্ডস উইথ ভেরি বা মেনি ট্যালেন্টেড পার্সন বলে এরকম ভাবে আমরা করতে পারি এটা। তারপরে দেখো অ্যাবাউন্ড ওটা ছিল ভার, ওই অ্যাবাউন্ড থেকে আসছে যে অ্যাবান্ডান্স আসছে, এখানে এটার মানে হচ্ছে অ্যাবান্ডান্স অফ, মানে এটা হচ্ছে প্রাচুর্য অর্থে ব্যবহার করা হয় অ্যাবান্ডান্স অফ। তারপর হচ্ছে অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট মানে কি অনুপস্থিত থাকা, মানে অ্যাবসেন্টের পরে জানবে যে প্রিপজিশন, এটা সর্বদাই কি হয় ফ্রমই হয়, মানে বললাম যে ধরো যে আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, আমি ক্লাসে অনুপস্থিত ছিলাম, আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। তারপর নেক্সট দেখো যে অ্যাবস্টেন ফ্রম, অ্যাবস্টেন ফ্রম মানে কি যে বিরত থাকা, মদ্যপান বা স্মোকিং থেকে এইসব জিনিস থেকে বলে না যে বিরত থাকা, তাই দূরে থাকা বা হচ্ছে বিরত থাকা, অ্যাবস্টেন ফ্রম। তারপর যে অ্যাবজর্ভ ইন, অ্যাবজর্ভ ইন মানে কি যে কোনো কিছুতে মগ্ন থাকা, যে হয়তো বললাম হি ওয়াজ অবজার্ভ ইন রিডিং দ্য বুক, মানে বই পড়াতে মনোনিবেশ করেছে। অ্যাকর্ড উইথ, ACCORD, অ্যাকর্ড উইথ, অ্যাকর্ড উইথ মানে কি যে খাপ খাওয়ানো, খাপ খাওয়ানো। তারপর হচ্ছে অ্যাক্সেস টু, অ্যাক্সেস টু মানে কি যে প্রবেশাধিকার বলে না, যাদের যাদের প্রবেশাধিকার, একটা এক্সাম্পল দিয়ে দিই সহজ হয়ে যাবে। ধরো এরকম বললাম যে অনলি দ্য এমডি অফ দ্য কোম্পানি হ্যাজ অ্যাক্সেস টু দ্য কম্পিউটার, মানে শুধুমাত্র কোম্পানির এমডির অধিকার আছে, প্রবেশাধিকার আছে কম্পিউটারটার উপরে বা কম্পিউটারটা অ্যাক্সেস করতে পারবে। তারপরে দেখো যে অ্যাক্সেসেবল টু হয়, অ্যাকসেপ্টেবল এর পরেও টু হয়, অ্যাক্সেসেবল মানে বাংলা, বাংলা যদি বলি যে সহজ গম্য বলতে পারো, আর এটা হচ্ছে গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল টু মানে এটা মানে হচ্ছে যে গ্রহণযোগ্য। নেক্সট হচ্ছে দেখো যে অ্যাকমপ্লিশড, অ্যাকমপ্লিশড মানে কি যে বাংলাটা মানে যদি বলা হয় যে দক্ষ বা পারদর্শী, দক্ষ বা পারদর্শী, ও সরি প্রিপজিশনটা বললাম না, সেটা হচ্ছে অ্যাকমপ্লিশড ইন হয়, মানে হচ্ছে দক্ষ বা পারদর্শী। হয়তো যেমন বললাম যে পণ্ডিত রবি শঙ্কর ইজ অ্যাকমপ্লিশড ইন সিতার,
নেক্সট তারপরে আছে দেখো যে অ্যাকোমোডেট, এই যে অ্যাকোমোডেট, অ্যাকোমোডেটের পরে ইনও হয় অথবা তোমার টুও হয়। ইন কখন হয়? ইন অ্যাকোমোডেট ইন যখন হয় তখন, যার মানে হচ্ছে মঞ্জুর করা। আর অ্যাকোমোডেট টু যদি হয় তাহলে অ্যাকোমোডেট মানে হচ্ছে খাপ খাওয়ানো। এই দুটোই কিন্তু আছে। আমি একটু এক্সাম্পল দিয়ে দিই তাহলে দেখো একটু ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকোমোডেট ইন আর টু কখন হয়। ধরো একটা সেন্টেন্স আছে যে দা গেস্ট রিকোয়েস্টেড দা ম্যানেজার অফ দা হোটেল টু অ্যাকোমোডেট দেম ড্যাশ ইন এ সেপারেটেড রুম, সরি ড্যাশ দিয়ে আবার বলে দিলাম, তার মানে কি এইখানে অতিথিরা কি ম্যানেজারকে অনুরোধ করেছিল, হোটেলের ম্যানেজারকে অনুরোধ করেছে টু অ্যাকোমোডেট দেন, ঠিক আছে, ইন এ সেপারেট রুম, মানে দুটো আলাদা ঘর তাদেরকে দেওয়ার জন্য, আলাদা আলাদা সেপারেট ঘর দেওয়ার জন্য। এইখানে কি হবে? অ্যাকোমোডেট ইন হবে। তারপরে যদি বলি যে মিস্টার বিশ্বাস অ্যাকোমোডেটেড ফ্যাক্টস ড্যাশ থিওরি ইন হিজ রিসার্চ, তো এখানে কি হবে যে টু। এখানে খাপ খাওয়ানো বলতে যেটাকে অভিযোজন বলে সেইরকম খাপ খাওয়ানো নয়, কোনো একটা জিনিসের সঙ্গে, কোনো একটা কাজ বা সিচুয়েশন যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা হচ্ছে তার সঙ্গে এইটা ফ্যাক্টটা মানে অ্যাকোমোডেট করে নিয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে তার রিসার্চের সঙ্গে সে খাপ খাইয়ে নিয়েছিল, মানে যেটা দিয়েছে তার পক্ষে সেটা উপযুক্ত, তো এই ক্ষেত্রে তাহলে টু। নেক্সট দেখো যে অ্যাকিউজ, জানো যে অ্যাকিউজ অফ হয় মানে হচ্ছে অভিযুক্ত, হয়তো বললাম যে হি ওয়াজ অ্যাকিউজ অফ স্টিলিং মানি। তারপর হচ্ছে অ্যাকাস্টাম টু, অ্যাকাস্টাম টু মানে হচ্ছে যে অভ্যস্ত কোনো কিছুতে। তারপর হচ্ছে অ্যাক্ট, দেখো অ্যাক্টের পরে কি হয়, অ্যাক্টের পরে ওয়ান হয় বা আপন হয়, এটা অনেক সময় ওয়ান আপন দেখবে দুটো একসঙ্গে থাকবে না, ঠিক আছে, তো ওয়ান বা আপন যেকোনো থাকতে পারে। যে অ্যাক্ট অন, এটা অ্যাক্ট অন মানে হচ্ছে যে ক্ষতি করা, ক্ষতি করা। আর যখন অ্যাক্টের পরে আপ টু হবে অর্থাৎ অ্যাক্ট আপ টু, তখন হচ্ছে যে কি, যে পক্ষ নিয়ে এই তোমার অনুযায়ী কাজ করা, বলি না যে এই অনুযায়ী বা যেমন যেমন হবে সেরকম ভাবে কাজ করব, সেরকম হচ্ছে অনুযায়ী কাজ করা। তারপর দেখো নেক্সট হচ্ছে অ্যাড টু, অ্যাড এর পরে টু হয়, অ্যাড টু মানে হচ্ছে যোগ করা। তারপর হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশনের পরে কি হয়, টু হয়, অ্যাডিশন টু মানে হচ্ছে সংযোজন। তারপর হচ্ছে অ্যাডেপ্ট, ADEPT, অ্যাডেপ্ট এর পরে ইন হয় বা অ্যাট হয়, এটাও ইম্পর্টেন্ট, অ্যাডেপ্ট ইন বা অ্যাডেপ্ট অ্যাট মানে হচ্ছে দক্ষ। দেখো খুবই সূক্ষ্ম পার্থক্য দুটো সেন্টেন্সে বোঝাবার চেষ্টা করছি, যে শিবাজি বিকেম অ্যাডেপ্ট, ঠিক আছে, শিবাজি দক্ষ হয়েছিলেন কিসে, দা আর্টস অফ ওয়ার মানে যুদ্ধের যে কৌশল সেইটাতে তিনি দক্ষ হয়েছিলেন। এখানে সরাসরি যদি যুদ্ধ করা নিয়ে বলে দিত, ঠিক আছে, সরাসরি যদি যুদ্ধ করা নিয়ে দিতে বলতো তাহলে একটা জিনিস আলাদা হতো, আর এখানে বলে দিয়েছে যে আর্টস মানে তার কলাটা, মানে সে যুদ্ধের যে প্রসঙ্গটা টেনেছে সেই জিনিসটা, তাহলে এইখানে কি হবে যে অ্যাডেপ্ট ইন দা আর্টস অফ ওয়ার, যদি ডাইরেক্ট বলতো যুদ্ধতে তাহলে কিন্তু অ্যাট হতো। এখানে যেমন আছে দেখো যে হি ইজ অ্যাডেপ্ট অ্যাট ডিলিং উইথ দা মিডিয়া, এখানে যদি বলতো যে মিডিয়াতে বা মিডিয়াকে অ্যাডেপ্ট করার জন্য মানে দক্ষ তার মিডিয়ার কৌশল বা এরকম কিছু যদি ট্যাকটিক্স বা কিছু নীতি বলতো তাহলে কিন্তু এখানেও ইন হতো, তো ব্যাপারটা একটু ভালো করে সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করবে। নেক্সট দেখো জানো যে আমরা অ্যাডিকুয়েট জানি যে অ্যাডিকুয়েট টু হয় মানে হচ্ছে পর্যাপ্ত, এর মানেটা। তারপরে আছে যে অ্যাডমিট, অ্যাডমিটের পরে অনেকগুলো হয়, অ্যাডমিট অফ যখন হবে তখন, অ্যাডমিট অফ মানে হচ্ছে যে স্বীকার করা, মানে হয়তো একটা এক্সাম্পল দিলাম, বললাম যে ইওর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। আবার একটা কি হয় জানো, যে অ্যাডমিট টু হয়, অ্যাডমিট টু মানে কি, অ্যাডমিট টু মানে হচ্ছে যে ভর্তি হওয়া, বলে না হসপিটালে ভর্তি হয়েছে, তো সেই ক্ষেত্রে অ্যাডমিট টু কখন হয়, একটা এক্সাম্পল দিই, হি হ্যাজ গট হিজ সন অ্যাডমিটেড টু এ পাবলিক স্কুল ইন পুনে, তাহলে অ্যাডমিট অফ হলো, অ্যাডমিট টু হলো, আর কি হয় আর একটা হয় সেটা হচ্ছে অ্যাডমিট ইন টু। তারপর যে অ্যাডমিট ইন টু মানে হচ্ছে অনুমতি দেওয়া, অ্যালাউ করা, দা গার্ডস রিফিউজ টু অ্যাডমিট দা পাবলিক ইন টু দা মিটিং, এই ক্ষেত্রে অ্যাডমিটের পরে ইন টুও হয়, তাই অ্যাডমিটের পরে শুধু টু হয় তা না, অফও হয় টুও হয় ইন টু হয়, সেটা সেন্টেন্স অনুযায়ী আলাদা আলাদা হয়। নেক্সট দেখো যে অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ ওভার মানে জানো যে সুবিধা। তারপর যে অ্যাফেকশনের টু, দেখো অ্যাফেকশনের যদি কথাটা থাকে, অ্যাফেকশনের কথাটা মানে হচ্ছে কি, যে স্নেহশীল, মানে হয়তো বাবা বা পিতা বা মা ছেলের প্রতি স্নেহশীল, তখন টু বা টু ওয়ার্ডস হবে,
কিন্তু যদি অ্যাফেকশন বলে মানে স্নেহ, অর্থাৎ নাউন তার প্রতি স্নেহ আছে, তখন কি হবে যে অ্যাফেকশন ফর, এটা মানে হচ্ছে স্নেহ। তারপর দেখো এগ্রি, এগ্রির পরে তিনটে হয় উইথ হয়, যদি কোনো ব্যক্তির সঙ্গে যদি হয়, কোনো ব্যক্তির সঙ্গে যদি হয় তাহলে হচ্ছে এগ্রি উইথ। এগ্রি ওয়ান কখন হবে, যদি একটা পয়েন্ট, কোন একটা পয়েন্টে যদি হয় রাজি হয় তাহলে হচ্ছে এগ্রি ওয়ান। আর এগ্রি টু হচ্ছে কোনো প্রপোজাল, প্রস্তাবে যদি রাজি হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এগ্রি টু। তারপর নেক্সট দেখো যে এম অ্যাট, এম অ্যাট মানে হচ্ছে তাক করা বা হচ্ছে লক্ষ্য করা কোনো কিছুকে। আর দেখো তারপর অ্যালিটেড, অ্যালিটেড দুটো হয়, ফ্রম হয় বা হচ্ছে অন হয়। যদি ধরো বলে যে বাস থেকে নামা বা ট্রেন থেকে নামা এরকম কোনো কিছু একটা বলছে অ্যালি, তাহলে সেই ক্ষেত্রে অ্যালিটেড ফর্ম হবে। আর ওয়ান কখন হবে, যদি হয়তো বলে একটা পাখি গাছ থেকে নামছে, গাছের ডাল থেকে বা ছোট জায়গা থেকে নামছে, সেই ক্ষেত্রে অ্যালিটেড এর পরে অন হবে। তাহলে আজকে প্রিপোজিশন এটুকু পর্যন্তই থাকলো, নেক্সট দিনকে বাকিটা করিয়ে দেবো। মোটামুটি প্রিপোজিশন ধরো 150 থেকে 200টা ওয়ার্ডের উপরে করতে হবে, তাহলে কমন পাওয়ার চান্স একটা থাকবে।